মুক্তধারা নামে সংগঠন তৈরি করে শিলিগুড়ির প্রমীলা বাহিনী দাঁড়িয়েছে সমাজের পাশে। মৃত মানুষের শেষ পারানি করি এখন কাবেরী সরকার। শিলিগুড়ির উত্তর ভারত নগরের কাবেরী সরকার এবং তার তৈরি সংগঠন মুক্তধারা। মুক্তধারায় এখন 22 জন মহিলা থেকে হয়ে দাঁড়িয়েছে 25 জন মহিলা। প্রতিদিনই প্রায় কেউ না কেউ এসে যোগ দিচ্ছেন। শুরুতে কাবেরী সরকারের সঙ্গে আর দুজন তিনজন মিলে তৈরি করেছিলেন এই সংগঠন, এখন কিন্তু আর পিছিয়ে নেই। আগেও তারা দাহ করতেন শ্মশানে নিয়ে গিয়ে অসহায় মানুষদের মৃতদেহ, এখন এই করোনার সময়ে শিলিগুড়ির মানুষের ত্রাতা হয়ে উঠেছেন তিনি। কেননা প্রত্যেকের প্রিয় পরিজন, সকলে যখন আতঙ্কগ্রস্ত, করোনায় কেউ মারা গেলে প্রিয় পরিবারের লোকও যখন ছুঁয়ে দেখছেন না, তখন তিনি এগিয়ে এসেছেন। আমাদেরকে মানে লাঠি ডান্ডা দেখাচ্ছে, যদি করোনা আসে পাড়াতে তোদেরকে মারবে। এবং ইনফ্যাক্ট এই যে আমার মেয়েটা, একেও পাড়াতে মারা হচ্ছে, ওই মেয়েটাকে পাড়াতে মারা হয়েছে, সম্পালি বর্মন নাম। যে কেন আমরা মরা মরা পড়াচ্ছি বা দাহ করছি, তারপরে আমরা সে প্রোটেস্ট করেছি থানা থেকে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে প্রশাসন আমাদেরকে খুব হেল্প করছে এই ব্যাপারে। রাত দিন যে আমরা চলি, ওরা অ্যালার্ট থাকে, আমরা ডাকলে চলে আসে বা দেখলে, কিন্তু আমাদের প্রতি খুব অন্যায় করা হয়, খুব অন্যায় করা হচ্ছে। আমাদেরকে আইসোলেট করা হচ্ছে, আমাদেরকে বাড়িতে ঢুকতে। যখন প্রিয় পরিজনরাও ছুটে চাচ্ছেন না মৃতদেহ, পরিবারের মানুষ দূরে চলে যাচ্ছেন, তখন কিন্তু এগিয়ে এসেছেন শিলিগুড়ি প্রমীলা বাহিনীরাই এবং মুক্তধারা নামে সংগঠনের কাবেরী সরকার, যিনি ছোট থেকে ডান পেটে, তিনি এখন এই মৃতদেহ এবং তাদের পরিবার, অসহায় যে করোনা রোগীদের পরিবারের শেষ পারানির করি, তিনি কিন্তু তাদেরকে পৌঁছে দিচ্ছেন এবং শ্মশানে। এবং তাদের যেমন শ্মশানে পৌঁছচ্ছেন, তেমনি দাহ করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তাদের ডেথ সার্টিফিকেট বের করা তারাই করছেন। এই এই গোটা শিলিগুড়ির মানুষ তাদের দেখে সাহস পাচ্ছেন, ভরসা করছেন। দূরদর্শন সংবাদ, চন্দনা চৌধুরী।